लाठी उठाए हैं কলসি ভিলেজে জুলাইবাড়ি আর্টি ব্লকের অন্তত কলসি ভিলেজে প্রথমবার না এডিসি প্রশাসনের তীব্রমত ক্ষমতা পাওয়ার পর থেকে ওরা প্রতিনিয়ত আমাদের ভিলেজগুলিতে জবরদখল করার একটা চেষ্টা চালাচ্ছে। তদ্রুপ আজকেও কী হয়েছে, এতদিন ধরে এডিসি প্রশাসনের তীব্রমতা আসার পর আমরা যথারীতি কাজ করছি এবং 8 থেকে 9 মাস ধরে আমরা ডিসিগুলিতে কাজ চালাচ্ছি, কিন্তু ডেলি আসছে পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে এবং পঞ্চায়েতে যেসব কাজগুলো কাজের মধ্যে বাধা দান করছে ওনারা। তো আজকে আমাদের কলসি ভিলেজের চেয়ারম্যান সজলমক, আমাদের এডিসি প্রশাসন থেকে যিনি অ্যাপ্রুভ হয়েছেন সজলমক এবং আমাদের মথার যারা মনিটরিং কমিটিতে আছে এবং মথার যারা নেতৃত্ব আছে আজকে পঞ্চায়েতে যথারীতি বসেছিল, বিজেপির কয়েকজন মানে মণ্ডল নেতৃত্ব বলুন বা যারা বিজেপির নেতৃত্বরা আছেন কলসি ভিসির বা বাইরে থেকে এডিসির বাইরে থেকে লোক এনে ওনারা কী করছে, জবরদখল করার চেষ্টা করছেন এবং ওরা যে বলছে যে আমাদের মথার ছেলেরা লাঠি নিয়েছে দা নিয়েছে এগুলো পুরোপুরি ভিত্তিহীন। আমাদের মথার লোকেরা এবং মথার যারা নেতৃত্ব আছে আমরা এটাতে বিশ্বাসী নয়, আমরা চাই যাতে এডিসি প্রশাসনের কাজ ভালোভাবে চলুক, কিন্তু ওনারা চাইছে কি গতকালকে ওনাদের একটা কি অভিনন্দন র্যালি গিয়েছে কলসি বাজারে, এরপর থেকে ওনাদের একটা মানে কী বলতে প্ল্যানিং চলছে যে কলসি ভিসিতে জবরদখল করে তীব্রমতাকে হেনস্থা করা এবং তীব্রমতা যেহেতু জুলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউশন তীব্রমতা যেহেতু স্ট্রং এবং কলসিতে যেহেতু আমাদের একটা ভালো একটা ভোট ব্যাঙ্ক রয়েছে যাতে এটা আটকাতে পারে এবং বাইরে থেকে লোক এনে আজকে যদি এডিসি এলাকার লোক হতো তাহলে মানতাম যে ওনারা তীব্রমতার কাজে ক্ষুব্ধ হয়ে ওনারা এসেছেন, ওনারা এডিসি এলাকার লোকও না, এডিসি এলাকার বহির্ভূত জুলাইবাড়ি থেকে লোক এনে ওনারা এখানে হাল্লা করছে যে তীব্রমতা বাধা দিচ্ছে, তীব্রমতা সন্ত্রাস সৃষ্টি করছে, সব কিছুতে আমরা বাধা দিচ্ছি, কিন্তু পুরোপুরি ঘটনাটা মিথ্যে। কার কার নেতৃত্বে আপনারাও জানেন, আমি কেউ নাম বলতে চাই না, কারণ নাম বললে মিডিয়ার সামনে কী হয়, বিজেপি নেতৃত্বরা আজকে ওনারা বুথ স্তরের নেতা হলে কালকে মণ্ডল স্তরের নেতা হয়ে যাবে, আমি চাই না ওদেরকে আরও উপরে তোলার জন্য, সেজন্য বলছি যে যারা যারা নেতৃত্বরা আছেন ওনাদের একটা চক্রান্ত এবং বাইরে থেকে অনেক লোক এসেছে, আপনি গ্রাউন্ড রুপে গিয়ে দেখুন এডিসি এলাকার কজন লোক এডিসির বাইরে থেকে কজন লোক, এটা একটা চক্রান্ত আমাদেরকে ফাঁসানোর জন্য এবং আমরা তীব্রমতা টোটালি পুরোপুরি রেডি, ওরা যদি আমাদের উপরে আঘাত আনে আমরাও প্রশাসনিক লেভেলে বলুন এডিসি প্রশাসন বলুন এবং যারা এখানে আরক্ষা দপ্তরের লোক আছে আমরা আবেদন করছি ওনাদেরকে এখানে সরিয়ে দিতে, এডিসি এলাকা আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি এটাই আমাদের দাবি এবং ওনারা এখান থেকে চলে গেলে আমাদের ছেলেমেয়েরাও যাতে এডিসির আজকে আমাদের পঞ্চায়েত অফিসে অনেক কিছু আমাদের সেক্রেটারিরা আছেন অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে সেখানে যদি বাধা না হয়, সে বাধা বারবার করছে আজকে প্রথমবার না, এর আগেও আপনারা দেখেছেন রেগার কাজে বিএসসি চেয়ারম্যান মহোদয় নিজে রেগার কাজে বাধা দিয়েছেন এবং কেস পর্যন্ত হয়েছে আপনারা নিজেরাই দেখেছেন বারবার এবং পঞ্চায়েতে ওনারা বারবার মানে কি বলে পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে। এখন আপনারা কি চান, এখন আপনারা কি চান, ক্ষমতায় আছি আমাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হোক এবং ওনারা বলছে কি ব্লক থেকে কাজ আসলে ওনারা করবে, জোনাল থেকে কাজ আসলে মথা করবে, এরকম কোনো কথা নেই। আপনারা জানেন আমাদের 7 থেকে 8 মাস হয়ে গেছে এডিসির ভিসি ভোট এখনো হয়নি, ভিলেজ কাউন্সিল ভোট এখনো হয়নি, কিন্তু আমরা এডিসি ক্ষমতা দখল করেছে তীব্রমতা, তো সে হিসাবে এডিসির প্রশাসন থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে যে মনিটরিং কমিটি বানানো হয়েছে সেটাই এডিসির পঞ্চায়েত চালাবে, তো এখানে তারা জবরদখল করে যদি চালাতে চায় তো সেখানে আমরা অবশ্যই বাধা পাচ্ছি কাজ করতে এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে কাজ হোক, ওনারা যাতে আমাদের কি বলে কাজে বাধা না দোক। ওরা বললে কি ওনার স্লোগান কি সবকা সাথ সবকা বিকাশ, তো ওদের স্লোগান তো সবকা সাথ সবকা বিকাশ, এডিসিকে ছাড়া আর সবকা সাথ সবকা বিকাশ হবে না, এডিসিকে নিয়েই তো বিকাশ করতে হবে, তো মানুষ বিকাশ চায় সেই জন্য তো আজকে এডিসির তীব্রমতা ক্ষমতায় আছে, সেটা ওনাদের মাথা রাখতে হবে। যে আপনাদের দলের কেউ কি ইনজোর্ড হয়েছে? আমাদের দলের বলতে প্রথমে ওনারা এসেছে এমনি সেভারেল কোনো ইনজোর হয়নি, ধাক্কা ধাক্কি হয়েছে এবং আমাদের ওদের লাঠি নিয়ে আমাদের কর্মীদেরকে আঘাত করেছে, এমন কোনো রক্ত বা রক্তক্ষয়ের কোনো কিছু নেই, এমনি আঘাত
হয়েছে কিছু সংখ্যক লোক। অন্য তরফ থেকে অভিযোগ আছে প্রথম থেকে আমাদের লোকেরা পঞ্চায়েতে ছিলেন, অবশ্যই আমাদের একটা জনবল আছে আমাদের এডিসি এলাকায়, আমাদের লোকরা ছিল। ওনারা যখন বাইরের থেকে লোক নিয়ে আসছেন সন্ত্রাস করার জন্য এডিসি এলাকায়, অবশ্যই আমাদের লোকরা ক্ষুব্ধ হবে। ক্ষুব্ধ হওয়ার কারণে একটা ধাক্কাধাক্কি বা একটা ধস্তাধস্তির পরিবেশ হতেই পারে, কিন্তু সেভারেল ইঞ্জিনি আমাদেরও কিওর হয়নি, ওনাদেরও কিওর হয়নি। আমি এটা বলতে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে শিহানু মক, YTF ভাইস প্রেসিডেন্ট। কলসি এডিসি ভিলেজে আমাদের কর্মীরা কিছু কাজ লই আইছিল, যে রেজুলেশন একটা কলের রেজুলেশন লই আইছিল, সেটার ব্যাপারে একটা আলোচনা করে তারা ব্লকে পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় মথার কর্মীরা হঠাৎ আইয়া আমাদের কর্মীর উপর দা ছুরি লইয়া তারা আক্রমণ করছে, মানে জানে মারবেলাই চেষ্টা করছে। আমাদের কর্মী কোনো রকম মানে আমাদের নিজেরা কর্মী থাকার কারণে আমরা বাঁচি গেছি, কারণ ওনারা হাতে মানে বিভিন্ন রকম ধারালো অস্ত্র লইয়া তারা রেডি ছিল যে আমাদের কর্মীর উপর আক্রমণ করার জন্য তারা রেডি হয়েছে। তারা বিভিন্ন পঞ্চায়েত থেকে লোক লিয়েছে, প্রায় 20-30 জন পুরবিলাক ওয়াইফা শাসিরাম বাড়ির থেকে তারা লোক জমায়েত করে তারা এখানে একটা উশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 1 ইঞ্চি মানে জায়গা ছাড়তে রাজি নয়। আমরা মথা তথা যেই পার্টি হোক, আমরা কিন্তু উশৃঙ্খলা পার্টিকে আমরা কোনো রকমে জায়গা দেব না, এটাই আমাদের বদ্ধপরিকর। কেউ কি ইনজোর হয়েছেন আজকে? 2 জন হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য কোনোখানে নেওয়া হয়েছে? হসপিটালে নিয়েছি আমরা 2 জন। নাম কি কে তাদের? বিলাক্রিয়া আর মূলত কি কারণে এই সংঘর্ষ? রেজুলেশন ব্যাপার লইয়া আমি পঞ্চায়েতে আইছিলাম, এটা লইয়া সংঘর্ষ হয়ে দুর্নীতি করছে। তারা দুর্নীতি করছে রেখার টাকা, যে তারা একতরফা নিজেরা মতন যে যাই ইচ্ছা তারা করে, মানে 10-20 জন লোকেরা তারা মানে রেখার টাকা ঢুকিয়ে দিয়ে তারা বাক যুগ করে এই সিধা নিত। আপনার নাম কি দাদা? অজয়। আপনি বিজেপিতে কোন পোস্টে আছেন? মন্ডল সভাপতি। এখন আপনারা কি চান? ন্যায্য বিচার চান। আমাদের যারা ইনজোর্ড হয়েছে, যাদের উপর আক্রমণ করা হয়েছে, যারা আক্রমণ করছে তারারে পুলিশ যেন ধরে, প্রশাসন যেন। থানাতে এখনো কোনো লিখিত মামলা করছেন? করুন, আরেকটু করে করুন। পঞ্চায়েতে আইসে কলের ব্যাপার নিয়ে কথা বলতে, তো সেইখানে কগা কল আইসে, কগা এটা নিছে, কগা কলটা কোন জায়গাতে বয়াব এটা নিয়ে ডিসিশন করতেছে। তো আমরা তো কইতাম পারে না, আমরা কর্মী আছে ইয়া তো কইতে পারে না। তো সেইখানে মথা কর্মী কয়েকজন কয়েকটা গাড়ি লইয়া লাঠি পুতুয়া লইয়া সেটা ফট করে আইয়া গেট টেট বন্ধ করে আমাদের বিজেপি কর্মী তারা ভিতরে বন্ধে রাখছে। তো আমরা পরে আইসে খবর পাইছি যখন, আমরাও পরে আইসে পরে আইসে যখন সেদিকে সেইখানে গেটটা বন্ধ করে রাখছে, বন্ধ করে রাখছে যখন আমি সেইখানে কইছে তোমরা কিলেকে গেটটারও বন্ধ করে রাখো, পঞ্চায়েতের গেটটা গেটটারও খুলো, আমরা যে কর্মী আছে ভিতরে কর্মী আছে ওনাদেরকে কিলেকে বন্দি করে রাখছো। তো যে তুমি কেডা এখানে কই না, তুমি কেডা, তুমি তুমি কেডা কর, আরে আমরা তো বিজেপি কর্মী আছে এখানে কলে কলে কল কল কলে কলে তান লিয়ে কথা কইতে আছে, সেখানে বন্ধ কিলে করে রাখছে, সেখানে দরজাতে খোল। এই যা কইছে মাত্র আমি একজনের লোক কথা কইতেছি, আরেকজন পেশেন্টের গায়ে ফট করে আবার লাঠি দিয়ে মারতেছে, আর আঙুলতে দেখে আর মাথার তো ফাইটা দিছে। কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে বলতে সেখানে তো সবাই জয়রা ধরতেছে, আমাদের 2-3 জন ইঞ্জুরি হয়েছে, প্লাস সেখানে কত খাতার ছুরি তুরি লুই আইতেছে বলে ভিতরে, সেখানে গেট বন্ধ করে ছুরি তুরি দেখাইতেছে, সেখানে জানালা তানালা তদ তদ সব বন্ধ হয়ে যাবে। প্রশাসন কী কইতে হবে? প্রশাসন তো আসলে আইসে না, কতক্ষণ পরে প্রশাসন আইসে, কতজন আইছিল বা তারা? মিনিমাম প্রায় 20-30 জন আছে। আমরা হলো ভিতরে আসলে পঞ্চায়েতের ভিতরে কলের ব্যাপারে আমরা একটা মিটিং করণে বসি, তার আমরা দরজা ফটফট বন্ধ করে দিয়েছে, তার চেয়ার আইয়া চেয়ার টিয়ার মানে ভাঙ্গা লাইছে, ভাঙ্গালে পরে আমরা তিপুর মতো চেয়ারম্যান আইছিল সজল মক আর কেলাফুই মকও আসিল, তাই ওনারা আইসে আপনারা ফলে এখান থেকে তোমরা বের হয়ে যাও, বের হয়ে যাবার চেয়ার টিয়ার ভাঙ্গি আমরা গলা তোরা তিপি বের হয়ে যাও, মানে কি চুরি চলে গেছে তিপুর মতো চেয়ারম্যান কাছে চুরি লয়ে আইছে। মূলত কি বিষয় নিয়ে সংঘর্ষ শুরু হয়েছিল? হ্যাঁ, মূলত কি বিষয় নিয়ে সংঘর্ষ শুরু? আমরা তো ভিতরে বসি একটা মিটিং করণে কলে ব্যাপারে আর কি, তাই আইসে তারা আমরা কিছু আমরা জানি না, তারা আমরা যে আয়া ফত করে মানে জামা টামা বের করতেছি না, দরজা বন্ধ করে মানে আমরা চুরি তুরি মানে বুকি দিছে আর কি, মানে মারিলামও কাটালামও কইছে আর কি।